কুরআন সুন্না নির্দেশিত আকিদা, সকল সাহাবির মর্যাদা, মক্কা বিজয়ের পূর্বে ইসলামে অংশগ্রহণকারী বিশেষ মর্যাদা, তাবুক যুদ্ধে অংশগ্রহণকারীদের বিশেষ মর্যাদা, বায়াতের রিদওয়ানে অংশগ্রহণকারীদের বিশেষ মর্যাদা এবং সর্বপ্রতি প্রথম অগ্রগতি মুহাজির ও আনসারদের সর্বোচ্চ মর্যাদা, তাদের মধ্যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবির বিশেষ মর্যাদা। পাশাপাশি এই বিশ্বাসে সাহাবি নামধারী ও সাহাবি বলে পরিচিত কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে সাহাবিদের মর্যাদা থেকে বঞ্চিত হন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন মদিনার বা আশেপাশের অবস্থানরত মুনাফিকগণ, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, অথবা তার অফাতের পরে ভণ্ড নবীদের কারণে বা জাকাত অস্বীকার করার কারণে তারা ইসলাম থেকে বিচ্যুত হন। বেদাত আকিদা, প্রায় সকল সাহাবি সুপথ থেকে বিচ্যুত হন, নাউজুবিল্লাহ, কেবলমাত্র কয়েকজন সুপথে ছিলেন। তাদের মর্যাদার মাপকাঠি আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ইমামতির পক্ষে কথা বলে। দ্বিতীয় বেদায়তে আকিদা, আলী রাদিয়াল্লাহু আনহু ও তার সাথী সাহাবিগণ সুপথ থেকে বিচ্যুত ছিলেন। উভয় সম্প্রদায় এই বিষয়ে উপরের হাদিসগুলির মত আরও অনেক সাধারণ অর্থবোধক আয়াত ও হাদিস প্রমাণ হিসেবে পেশ করেন এবং এর বিপরীতে সাহাবিগণের মর্যাদা বিষয়ক সকল আয়াত ও হাদিসকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বাতিল করে দেন। এখানে আমরা সুন্নতপ্রান্তী ও বেদাতপন্থীদের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। সুন্নতপন্থীগণ কোরআন ও কোরআন করিম ও হাদিস শরীফে বর্ণিত সকল বিষয় সমানভাবে বিশ্বাস গ্রহণ করেন, কোনোরূপ বৈপরীত্য সন্ধান করেননি। বাহ্যিক কোনো বৈপরীত্য দেখা গেলে তা কোরআন ও হাদিসের আলোকেই সমাধান করবে। এখানে কোরআনের অনেক আয়াতে সাহাবিগণের মর্যাদা প্রমাণিত, এর বিপরীতে কোরআনের একটি আয়াতও সাহাবিগণের বিচ্যুতির বিষয়ে কিছু বলা হয়নি। অগণিত হাদিস সাধারণভাবে ও নাম উল্লেখ করে সাহাবিগণের মর্যাদা উল্লেখ করা হয়েছে। এগুলির বিপরীতে কোনো একটি হাদিসেও সাহাবিগণের অমর্যাদা বা বিচ্যুতির কথা বলা হয়নি। এখানে কয়েকটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের দিন সাহাবি হিসেবে পরিচিত কতিপয় ব্যক্তিকে হাউজে থেকে সরিয়ে নেওয়া হবে এবং তাদের বিষয়ে কথা বলা হবে যে এরা আপনার পরে পশ্চাদচরণ করেছিল এবং নব উদ্ভাবন করেছিল। মূলত এগুলির মধ্যে কোনো বৈপরীত্য নেই, আর বৈপরীত্য থাকলে তাও সুন্নাতের আলোকে সমাধান করতে হবে। কোরআনের নির্দেশনা, মুতাওয়াত্তির হাদিসের নির্দেশনা অগ্রবর্তী থাকবে। এছাড়া অস্পষ্ট ও দ্ব্যর্থহীন বোধক আয়াত ও হাদিসের কারণে সুস্পষ্ট, দ্ব্যর্থহীন, সুনির্দিষ্ট নাম বা বৈশিষ্ট্যসমূহ মর্যাদা বিষয়ে গ্রন্থগুলির ব্যাখ্যা করা যাবে না, বরং প্রয়োজনে অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক আয়াত বা হাদিসকে স্পষ্ট আয়াত বা হাদিসের বিপরীতে ব্যাখ্যা করতে হবে। কোনো তাফসির, ব্যাখ্যা বা ব্যক্তিগত মতামতকে ওহির বিপরীতে দাঁড় করানো যায় না বা এরূপ কিছুর ভিত্তিতে ওহির সুস্পষ্ট নির্দেশ ব্যাখ্যা করা যায় না। কেউ এর বিপরীতে করতে গেলে বুঝতে হবে যে সে নিজের মতেও ওহির অনুসারী ও অনুগামী করতে রাজি নয়, বরং সে ওহিকে তার মতের অনুগামী ও অনুসারী বানাতে ইচ্ছুক। পরবর্তী বিভিন্ন আলোচনায় আমরা দেখব যে এ সকল বিদাতী আকিদা ও সুন্নি আকিদা এরূপ। উপরের আলোচনা থেকে আমরা সুন্নাত ও বেদাতের পার্থক্য বুঝতে পারি। সুন্নাত হল ওহী ও কোরআন হাদিসের হুবহু অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যতটুকু যেভাবে বলেছেন তা ততটুকু সেভাবেই বলা এবং যা বলা হয়নি তা বলা না বলা। কোরআন ও হাদিসের বক্তব্যের মধ্যে ইমান আকিদা সীমাবদ্ধ রাখা, কোরআন ও হাদিসের সাথে নিজেদের ব্যাখ্যা, মতামত ও যুক্তি যোগ করে তা আকিদার অংশ না বানানো, কোরআন ও হাদিসের সকল কথা সমানভাবে বিশ্বাস করা, কোনো কথা গ্রহণ বা বাকি কথা বাতিল না করা, ব্যাখ্যা করে কোনো ওহি বাতিল না করা, বরং ব্যাখ্যা করে সকল ওহি গ্রহণ করা। পক্ষান্তরে বেদাত অর্থ ওহির মোদ সাথে কোনো কিছু সংযোজন, বিয়োজন ও ব্যতিক্রম করে তা বিশ্বাস ও বা আকিদার অংশে পরিণত করা।
যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি তা বলা অথবা ব্যাখ্যা করে সময়ের নামে ওহির অতিরিক্ত কিছু আকিদার মধ্যে সংযোজন করা অথবা ওহির কিছু অংশ ব্যাখ্যার নামে বাদ দেওয়া। বেদাত পন্থীগণ সুন্নাতের অনুসরণ দাবি করেন, কিন্তু তাদের আকিদা ও বিশ্বাসগুলি হুবহু সুন্নাতের মধ্যেই নেই, বরং তাদের আকিদা বা বিশ্বাস সুন্নাতের ব্যাখ্যার নামে সুন্নাতের সাথে কিছু সংযোজন ও বিয়োজন হয়েছে। ষষ্ঠ অধ্যায়, বিদআত ও বিভক্তি। আকিদার ক্ষেত্রে মুসলিম উম্মাহর বিভক্তি ও ফিরকাসমূহের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভ্রান্ত ফিরকাসমূহের বিভ্রান্তির কারণ ও স্বরূপ না জানলে এরূপ বিভ্রান্তির মধ্যে নিপতিত হওয়ার সম্ভাবনা থাকে। আর বিভক্তি ও ফিরকার আলোচনার পূর্বে বিদআত আলোচনা অত্যাবশ্যক, কারণ বিদআতই বিভক্তির একমাত্র কারণ। এখানে উল্লেখ্য যে বিদআতের পরিচিতি, প্রকারভেদ, উৎপত্তি, কারণ ও কর্ম বিষয়ক বিদআতগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ইওয়াস সুনান গ্রন্থে। এখানে প্রসঙ্গত বিদআতের পরিচয় আলোচনার পরে আকিদা বিষয়ক বিদআত প্রসঙ্গে আলোচনা সীমিত রাখার চেষ্টা করব। মহান আল্লাহ তৌফিক ও কবুলিয়াত প্রার্থনা করছি। বিদআতের পরিচয়, আবিধানিক বিদআত। বিদআত শব্দটি আরবি বা দা ক্রিয়া থেকে গৃহীত ইসম, বা দা অর্থ নব উদ্ভাবন বা অনাস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান। বিদআত অর্থ নব উদ্ভাবিত বিষয়। চতুর্থ হিজরি শতকের প্রসিদ্ধ ভাষাবিদ ইবনু দুরাইদ বলেন, বাদা অর্থ কোনো কিছু শুরু করা বা উদ্ভাবন করা। আল্লাহর আকাশমণ্ডলী ও পৃথিবীর বাদি অর্থাৎ উদ্ভাবক ও অনাস্তাত্মক থেকে অস্তিত্বদাতা বা সৃষ্টিকর্তা। যে ব্যক্তি কোনো বিষয়ে নতুন উদ্ভাবন বা আবিষ্কার করে সে তার বিদআতকারী বা উদ্ভাবক। ইসমত অর্থ বিদআত। প্রসিদ্ধ ভাষাবিদ ইসমাইল ইবনু হাম্মাদ আল জাওহারি বলেন, আল বিদআত অর্থ পূর্ণতার পরে দিনের মধ্যে নব উদ্ভাবন। ফাইরোজ আবাদি বলেন, বিদআত পূর্ণতার পরে দিনের মধ্যে নব উদ্ভাবন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে মতবাদ বা কর্ম উদ্ভাবিত হয়েছে। ইবনু মানজুরও অনুরূপ বলেছেন। আল্লামা ইবনু নুজাইম আল বাহরুল রায়েক গ্রন্থে বলেন, আল মুগরিব গ্রন্থে বলা হয়েছে যে বেদাত শব্দটি ইবতাদ আফিল থেকে গৃহীত ইসম। ফিলটির অর্থ শুরু করা বা উদ্ভাবন করা। অতপর দিনের মধ্যে সংযোজন বা বিয়োজন অর্থে বিদআত শব্দটির ব্যবহার প্রাধান্য লাভ করে। সুম্মানি বিদআতের সংজ্ঞায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গৃহীত সত্যের ব্যতিক্রম যে জ্ঞান ও মত, কর্ম ও অবস্থা, কুরআন সুন্নাহের বক্তব্য ভুল বুঝার কারণে এবং ভালো মনে করে উদ্ভাবন করা হয়েছে, এবং যাকে সঠিক দিন ও সিরাতে মুস্তাকিম বানিয়ে দেওয়া হয়েছে, তাই বেদআত। আল্লামা ইব্রাহিম ইবনু মুসা আশ-শাতিবি বলেন, বেদআত বলতে বোঝায় দিনের মধ্যে শরীয়তের পদ্ধতির তুল্য কোনো নব আবিষ্কৃত উদ্ভাবিত তরিকা বা পদ্ধতি মহান আল্লাহর অতিরিক্ত ইবাদতের আশায় যে পদ্ধতির অনুসরণ করা হয়। আল্লামা মোহাম্মদ ইবনু আলী আলাউদ্দিন হাসকাকি তার আল দুররুল মুখতার গ্রন্থে বেদআতের পরিচয় বলেন, বেদআত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুপরিগত বিষয়ের ব্যতিক্রমী কোনো বিশ্বাস, যে ব্যতিক্রমের কারণ ইচ্ছাকৃত বিরোধিতা নয় বরং কোরআন সুন্নাহের প্রমাণ বুঝতে অস্পষ্টতা বা ভুল বোঝা। কোরআন কারিমে বেদআত। কোরআন কারিম থেকে আমরা জানতে পারি যে বেদআত হচ্ছে এরূপ কর্ম যা করতে আল্লাহ নির্দেশ দেননি, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য ধার্মিক মানুষ যা উদ্ভাবন করে। আর বেদআতের প্রকৃতি এই যে মানুষ যদিও ইবাদতের আগ্রহ নিয়েই তা উদ্ভাবন করে, কিন্তু তা সঠিকভাবে পালন করতে পারে না। কারণ কোনো কর্ম যতটুকু মানুষ সহজে পালন করতে পারবে তা মহান আল্লাহই ভালো জানেন, তিনি সেভাবেই বিধান দেন।
ধার্মিক মানুষ ধর্মের সাধারণ নির্দেশনার আলোকে আমরা বেশি ভালো কাজ করার আগ্রহে কিছু নতুন কর্ম বা রীতি বানিয়ে নেন, কিন্তু শেষ পর্যন্ত তা পালন করতে পারে না। মহান আল্লাহ খ্রিস্টানদের বিষয়ে বলেন, কিন্তু সন্ন্যাসবাদ এত তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উদ্ভাবন করেছিল, আমি তাদেরকে এই বিধান দেইনি, অথচ তাও তারা যথাযথভাবে পালন করেনি। সূরা হাদিদের 27 নম্বর আয়াত। খ্রিস্টধর্মে ও অন্যান্য সকল আসমানি ধর্মেই পার্থিব লোভ লালসা ও ভোগবিলাস ত্যাগ করে আখিরাতমুখী হওয়ার জন্য উৎসাহ দেয়া হয়েছে। মহান আল্লাহ ভোগবিলাস বাদ দিতে বলেছেন, তবে সন্ন্যাসী হতে বলেননি। আবার খ্রিস্টধর্মে সন্ন্যাসী হতে বা বিবাহসাদী না করে সংসার বিরাগী হতে কোনো নিষেধও ছিল না। ধার্মিক খ্রিস্টানগণ অনুভব করেন যে বিবাহ ও ঘর সংসার থেকে দুনিয়া বিমুখতা ও ভোগবিলাস থেকে পরিপূর্ণ মুক্ত হওয়া যায় না, এজন্য তারা বেশি আখেরতমুখিতা অর্জন করার জন্য তারা রাহমানিয়াহ বা সন্ন্যাসবাদ রীতি উদ্ভাবন করে। তবে তা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য মানবীয় বুদ্ধি বিবেক খাটিয়ে রীতি আবিষ্কার করা, ফলে তা অধিকাংশ ক্ষেত্রে বিপরীত ফল হয়েছে। মধ্যযুগের খ্রিস্টান মঠগুলির ইতিহাস পড়লেই আমরা তা জানতে পারি। হাদিসে নববীতে বেদাত, আমরা দেখেছি যে আবিধানিক অর্থে বেদাত অর্থ খারাপ কিছু নয়, নব উদ্ভাবিত বিষয় ভালো বা খারাপ হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের বিষয়ে নব উদ্ভাবন বা বেদাত নিন্দনীয় বলে জানিয়েছেন। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে মানুষ প্রকৃতিগতভাবে মানবীয় বিবেক বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমেই মহান স্রষ্টার অস্তিত্ব অনুভব করতে পারেন, কিন্তু শুধু মানবীয় জ্ঞানের উপর নির্ভর করে মহান স্রষ্টার কর্ম ও বিশেষণের প্রকৃতি, তার সন্তুষ্টির পথ, তার ইবাদতের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। এজন্য এ সকল বিষয় ওহির উপর নির্ভর করতে হয়। আর এই জন্যই মহান আল্লাহ নবী রাসূলগণকে প্রেরণ করেন এবং তাদেরকে কিতাব প্রদান করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য ওহির বাইরে কোনো ধর্মীয় মতামত তৈরি করা, ধর্মীয় আচার অনুষ্ঠান বা কর্ম উদ্ভাবন করা ধার্মিক মানুষের জন্য শয়তানের প্রবঞ্চনার দরজা খুলে দেয়। এজন্য বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিদআত থেকে সতর্ক করেছেন। ইতিপূর্বে একাধিক হাদিসে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতকে সুন্নতের বিপরীতে উল্লেখ করেছেন এবং তা ধ্বংসের কারণ বলে উল্লেখ করেছেন। এই মর্মে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে দেখেছি যে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুটি নেক কর্মকে পদ্ধতিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ তাহাজ্জুদ আদায় করতেন এবং মাসের কিছু দিনের সিয়াম পালন করতেন। পক্ষান্তরে আবদুল্লাহ সারা রাত তাহাজ্জুদ আদায় এবং সারা মাস নফল সিয়াম আদায় করতেন। বিষয়টির প্রতি আপত্তি প্রকাশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে অপছন্দ করল তার সাথে তার সম্পর্ক থাকবে না, আমার সাথে তার সম্পর্ক থাকবে না। এরপর তিনি বলেন, প্রত্যেক আবেদের কর্মের উদ্দীপনার জোয়ার ভাটা থাকে, ইবাদতের উদ্দীপনা কখনো তীব্র হয়, আবার এই তীব্রতা একসময় থেমে যায়, কখনো সুন্নাতের দিকে কখনো বেদায়াতের দিকে। যার প্রশান্তি সুন্নতের প্রতি হবে সে হেদায়ত প্রাপ্ত হবে, আর যার প্রশান্তি অন্যদিকে হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। এখানে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করেছি। এক, তাহাজ্জুদ ও নফল সিয়াম পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, বিভিন্ন হাদিসে এই ইবাদত বেশি বেশি পালন করতে উৎসাহ দেওয়া হয়েছে। এই সকল হাদিস থেকে বোঝা যায় যে এই ইবাদত যত বেশি পালন করা যাবে তত বেশি সওয়াব হবে, কাজে অর্ধেক রাতের চেয়ে সারা রাত তাহাজ্জুদ সওয়াবের বেশি হওয়ার কথা। অনুরূপভাবে মাসের কয়েকদিন সিয়াম পালনের চেয়ে পুরো মাস সিয়াম পালনে বেশি সওয়াব হওয়ার কথা। দুই, সারা রাত তাহাজ্জুদ বা নিষিদ্ধ দিনগুলি বাদ দিয়ে সারা মাস সিয়াম পালন মূলত নিষিদ্ধ নয়, তবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে। এরূপ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নত বা পদ্ধতি অপছন্দ করার নামান্তর বলে বারংবার উল্লেখ করেছেন। চার, তিনি আরও বলেন যে কোনো আবেদ ব্যক্তি কর্মের উদ্দীপনা সাময়িকভাবে অতিরিক্ত কিছু করে তা ধ্বংসাত্মক নয়, তবে
তার স্থিতি যদি সুন্নাতের ব্যতিক্রম হয় তবে তা ধ্বংসাত্মক হবে। তিনি তার সুন্নাতের ব্যতিক্রম ইবাদতকে বেদায়াত বলেছেন। অন্যান্য অনেক হাদিসে এভাবে বেদায়াতকে সুন্নতের বিপরীতে উল্লেখ করা হয়েছে এবং নব উদ্ভাবন বলে অভিহিত করা হয়েছে। প্রথম অধ্যায়ে আকিদার বিষয়ে সাহাবিকরের মতামত ও ব্যাখ্যার গুরুত্ব আলোচনাকালে এই অর্থের অন্য হাদিসে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ ও দলাদলি দেখতে পাবে, কাজেই তোমার দৃঢ়ভাবে আমার সুন্নত এবং আমার পরে খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরে থাকবে, অনুসরণ করবে। আর খবরদার, নব উদ্ভাবিত কর্মাদি থেকে সাবধান থাকবে, কারণ সকল নব উদ্ভাবিত বিষয় বেদায়াত এবং সকল বেদায়াতই পথভ্রষ্টতা ও গোমরাহী। অন্য হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যতম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সবচেয়ে খারাপ হলো নতুন উদ্ভাবিত বিষয়। প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয় বেদাত আর প্রতিটি বেদাতই পদভ্রষ্টতা এবং সকল পদভ্রষ্টতা জাহান্নামের মধ্যে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিষয় শুধুমাত্র দুইটা, বাণী ও আদর্শ। সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী এবং সর্বোত্তম আদর্শ ও পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও পথ। সাবধান, তোমরা নব উদ্ভাবিত বিষয়াবলি থেকে সতর্ক ও সাবধান থাকবে, কারণ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব উদ্ভাবিত বিষয় আর সকল নব উদ্ভাবিত বিষয় বেদাত এবং সকল বেদাতই বিভ্রান্তি ও পথভ্রষ্টতা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার যুগের মুসলমানদের অর্থাৎ সাহাবিদের এই কাজের অর্থাৎ ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে যে নতুন কোনো বিষয় উদ্ভাবন করবে তার নতুন উদ্ভাবিত কাজটি প্রত্যাখ্যান করা হবে। সহি মুসলিমের দ্বিতীয় বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের কর্ম যা নয় এমন কোনো কর্ম যদি কোনো মানুষ করে তাহলে তার কর্ম প্রত্যাখ্যাত হবে, আল্লাহর নিকট কবুল হবে না। তাবেঈ হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্নাতের মধ্যে অল্প আমল করা বেদায়াতের মধ্যে অনেক আমল করার চেয়ে উত্তম। যে আমার পদ্ধতির অনুসরণ করবে সে আমার উন্মত, আমার সাথে সম্পর্কিত, আর যে আমার পদ্ধতি সুন্নাত অপছন্দ করবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বেদায়াত বিষয়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি পর্যালোচনা করলে আমরা নিম্নোক্ত বিষয়গুলি দেখতে পাই। এক, আবিধানিকভাবে সকল নতুন উদ্ভাবিত বিষয়কেই বেদায়াত বলা হয়, তবে হাদিসে নববীতে আমাদের কর্মের মধ্যে বা দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়কে বেদায়াত বলা হয়েছে। দুই, বেদায়াতকে সুন্নাতের বিপরীতে উল্লেখ করা হয়েছে এবং তাকওয়া, আল্লাহর ভয় এবং ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকেই সর্বোচ্চ আদর্শ বলে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতিক্রম বা অতিরিক্ত কোনো মত বা কথা বা কর্ম বা রীতিকে তাকওয়া, বুজুর্গি বা ইবাদত বলে গণ্য করাই বেদায়াত। তিন, বেদায়াত মূলত বর্জনের সুন্নতের সাথে সংশ্লিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি বা বলেননি, অর্থাৎ তিনি যা করা বা বলা বর্জন করেছেন, তা ইবাদতের উদ্দীপনায় করা বা বলা বা তাকে ইবাদত, কালামত বা বুজুর্গি মনে করাকে বেদায়াত বলা হয়েছে। চার, ইবাদতের উদ্দীপনাতেই বেদায়াতের উৎপত্তি। ইবাদতের উদ্দীপনায় নেককার ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে কোনো পদ্ধতি, প্রকার বা রীতিতে সুন্নাতের ব্যতিক্রম করলে বেদায়াতে পরিণত হয়। কবুলিয়াত বা সওয়াবের আশাতেই বেদায়াত করা হয়, এজন্য বেদায়াত কবুল হবে না বলে বারংবার হাদিসে বলা হয়েছে। এবং বেদায়াত পদ্ধতিতে বিভিন্ন ইবাদতের চেয়ে সুন্নাত পদ্ধতিতে অল্প ইবাদত বেশি গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। ছয়, আবিধানিকভাবে বেদায়াত নিন্দনীয় নয়, বরং তা ভালো বা মন্দ হতে পারে, তবে হাদিসে নববীতে বেদায়াত সর্বদা নিন্দনীয় এবং সকল বেদায়াতই পথভ্রষ্টতা। এই কারণে যেখানে অপূর্ণতা আছে সেখানে
নতুনত্ব প্রশংসনীয়, আর যেখানে পরিপূর্ণ পূর্ণতা বিদ্যমান সেখানে পূর্ণতার অতিরিক্ত কোনো সংযোজনের প্রয়োজন আছে বলে মনে করার অর্থই পূর্ণকে অপূর্ণ মনে করা। সাহাবি তাবেঈগণের বক্তব্যে বেদাত। তাবেঈ আব্দুর রহমান ইবনু আবদ আলকারি বলেন, একদিন আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে রমজান মাসে মসজিদে গেলাম। সেখানে দেখলাম মানুষেরা ছোট ছোট দলে বিভক্ত, কোথাও এক ব্যক্তি একা সালাত আদায় করছে, কোথাও কয়েকজন মিলে ছোট্ট একটা জামাতে সালাত আদায় করছে। এইদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় এই সকল মানুষের জন্য একজন ইমাম নিযুক্ত করে দেওয়া ভালো হবে। এরপর তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তিনি উবাই ইবনু কাবকে ইমাম নিযুক্ত করে একত্রে অর্থাৎ তারাবিস সালাতের ব্যবস্থা করে দিলেন। এরপর অন্য এক রাতে যখন তিনি তার সাথে বের হয়েছি, তখন আমরা দেখলাম সকল মানুষ একত্রে ইমামের পিছে জামাতে সালাত অর্থাৎ তারাবি আদায় করছে। এই দৃশ্য দেখে ওমর বলেন, এটি একটি ভালো বেদাত, তবে যা থেকে এরা ঘুমিয়ে থাকে তা বেশি উত্তম। তিনি বুঝালেন যে এ সকল মানুষ প্রথম রাতে তারাবিহ আদায় করছে, শেষ রাতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু শেষ রাতে তারাবিহ পড়লে তা বেশি ভালো হতো। কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাদ বা তারাবির নিয়মিত সালাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে না থাকতে ওমর তাকে বেদাত বলেছেন। স্বভাবতই একান্তই আবিধানিক অর্থে তা বেদাত বা নতুন বিষয়, কারণ দিনের মধ্যে তা নতুন নয়। এখানে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করি। এক, রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল গুরুত্বপূর্ণ মাসনুন ইবাদত। দুই, কিয়ামুল লাইলে কোরআন পাঠ ও খতম সুন্নাত সম্মত ইবাদত। তিন, এজন্য জামাত সুন্নত সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার জামাতে তা আদায় করেছেন, তবে ফরজ হওয়ার আশঙ্কায় নিয়মিত জামাতে আদায় করেননি। রমজানের কিয়ামুল লাইলে কোরআন খতম ও মাঝে মাঝে জামাতে আদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তা নিয়মিত জামাতে আদায়ের রীতি তার সময় ছিল না, এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একে বেদাত বলেছেন, তিনি একে ভালো বেদাত বলেছেন। এখানে এই প্রশ্ন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বেদাতকে বিভ্রান্ত বলেছেন, অথচ ওমর কিভাবে এটা বেদাতকে ভালো বেদাত বললেন? প্রকৃতপক্ষে তিনি আবিধানিক অর্থেই এই কর্মকে বেদাত বলেছেন এবং সে অর্থে একে ভালো বেদাত বলেছেন। পরবর্তী আলোচনায় আমরা দেখব যে সুন্নাতের ব্যাখ্যা এবং প্রয়োগিক ব্যতিক্রমের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা পায়ে রাশেদিন ও সাহাবীগণকে দিয়েছেন এবং এরূপ কর্মকে তাদের সুন্নাত বলে আখ্যায়িত করেছেন। বস্তুত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সবচেয়ে ভালো বুঝেছেন। এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কারণে করেননি, তবে তারপরে করা যেতে পারে, তাও তারা সঠিকভাবে বুঝতেন। এই জ্ঞানের আলোকে ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত কিয়ামুল লাইলে জামাতকে ভালো বেদাত বলেছেন। সুন্নাতের আলোকে খোলাফায়ে রাশিদিনের এরূপ কর্ম এবং জাগতিক, সাংসারিক, প্রশাসনিক ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে নতুনত্ব ছাড়া ইবাদতের বন্দগির ক্ষেত্রে সাহাবিগণ সুন্নাতের সামান্যতম ব্যতিক্রমকে বেদাত বলে নিন্দা করেছেন। তাদের বিভিন্ন বক্তব্য থেকে আমরা জানতে পারি যে সুন্নাতের ব্যতিক্রম সকল প্রকার ইবাদত, বন্দেগি, নেককর্ম, মতামত, বিশ্বাস সবই বেদাত। তারা সর্বদা সুন্নাতের বিপরীতে বেদাত ও ইত্তেবা বা অনুসরণের ব্যাপারে ইবতিদা বা উদ্ভাবন করেছেন। ইতোপূর্বে এই অর্থে কয়েকটি হাদিস আমরা দেখেছি। এক হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, তোমরা অবশ্যই এলেম শিক্ষা করবে, আর খবরদার তোমার কখনো বিদআতের মধ্যে লিপ্ত হবে না, খবরদার তোমরা বাড়াবাড়িতে লিপ্ত হবে না, খবরদার তোমরা অতি গভীরতার চেষ্টা করবে না, বরং তোমরা প্রাচীনকে আঁকড়ে ধরে থাকবে। তিনি আরও বলেন, তোমরা অনুসরণ করো, উদ্ভাবন করো না, কারণ দিনের মধ্যে যা আছে তাই তোমাদের জন্য যথেষ্ট। অন্য হাদিসে তিনি বলেন, বেদাত পদ্ধতিতে বেশি আমল করার চেয়ে সুন্নাতের উপর অল্প আমল করা উত্তম। উসমান বিন হাদির বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট গমন করি এবং তাকে বলি,
আমাকে কিছু উপদেশ দিন। তিনি বলেন, হ্যাঁ, তুমি আল্লাহকে ভয় করবে, ইসলামের বিধিবিধান দৃঢ়ভাবে পালন করবে, তুমি অনুসরণ বা ইত্তেবা করবে, বেদাত উদ্ভাবন করবে না। অন্য হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতি বছরই মানুষ কিছু বেদাত উদ্ভাবন করতে থাকবে এবং সুন্নাত মেরে ফেলবে, এক পর্যায়ে শুধু বেদাতই বেঁচে থাকবে আর সুন্নাতসমূহ বিলীন হয়ে যাবে। ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ বর্ণনা করেন, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবাই কেরামগণ যে ইবাদত করেননি তোমরা কখনো সেই ইবাদত করবে না, কারণ পূর্ববর্তীরা পরবর্তীদের জন্য কথা বলার অর্থাৎ কোনো নতুন কথা বলার বা নতুন কর্ম উদ্ভাবন করার কোনো সুযোগ রেখে যাননি। হে আল্লাহর পথের পথিকগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং তোমাদের পূর্ববর্তীগণের পথ অবলম্বন করে চলো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু দুটি পাথর নিয়ে একটিতে অপরটির উপর রাখেন এবং সহচর তাবেঈগণকে প্রশ্ন করেন, তোমরা কি দুটি পাথরের মাঝখানে কোনো আলো দেখতে পাচ্ছ? তারা বলে, খুব সামান্য আলোই পাথর দুটির মধ্য থেকে দেখা যাচ্ছে। তখন তিনি বলেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, বেদাত কোনোভাবে প্রসার লাভ করবে যে সত্য ও সঠিক মত এই দুই পাথরের মধ্য থেকে আসা আলোর মতো ক্ষীণ হয়ে যাবে। আল্লাহর কসম, বেদাত এমনভাবে প্রসার লাভ করবে যে যদি কোনো বেদাত বর্জন করা হয় তাহলে সবাই বলবে সুন্নাত বর্জন করা হয়েছে। বেদাতের সুন্নত, বেদাতকেই সুন্নত মনে করা হবে বা বেদাত পালনই সুন্নি হওয়ার আলামত বলে গণ্য হবে। গুদাইফ ইবনু হারিস আল সিমালি রাদিয়াল্লাহু আনহু বলেন, উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনু মারওয়ান আমার কাছে দুধ প্রেরণ করে ডেকে পাঠান এবং বলেন যে, হে আবু আসমা, আমরা দুটি বিষয়ের উপর মানুষদেরকে সমবেত করেছি, এই বিষয়ে আমরা সহযোগিতা চাচ্ছি। গুদাইফ বলেন, বিষয় দুটির কি কি? খলিফা বলেন, বিষয় দুটি হলো, এক, শুক্রবারের দিনে অর্থাৎ জুম্মার খুতবার মধ্যে মেম্বারে ইমামের খুতবা প্রদানের সময় হাত তুলে দোয়া করা, এবং দুই, ফজর ও আসরের সালাতের পর গল্প কাহিনীর মাধ্যমে ওয়াজ করা। তখন গুদাইফ বলেন, নিঃসন্দেহে এই দুটি বিষয় আমার মতে তোমাদের বেদাতগুলির মধ্য থেকে সব থেকে ভালো বেদাত, তবে আমি এই দুই বেদাতের একটি বিষয়েও আপনার ডাকে সাড়া দিয়ে তাতে অংশগ্রহণ বা সহযোগিতা করব না। খলিফা বলেন, কেন, আপনি আমার কথা রাখবেন না? গুদাইফ বলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কোনো সম্প্রদায় কোনো বেদাতের উদ্ভাবন ঘটায় তখনই সেই পরিমাণ সুন্নাত তাদের মধ্য থেকে বিদায় নেয়। কাজে একটি সুন্নাত আঁকড়ে ধরে থাকা একটি বেদাতের উদ্ভাবন করার চেয়ে উত্তম। এখানে লক্ষণীয় যে দুটি বিষয় গুদাইফ বেদাত বলেছেন দুটি বিষয়ে শরীয়ত সম্মত। জুম্মার খুতবা প্রদানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন বলে হাদিসে বর্ণিত রয়েছে। অন্যদিকে দোয়ার সময় দুই হাত তোলার কথাও প্রমাণিত। খুতবা চলাকালীন সময়ে বৃষ্টির জন্য দোয়া করতে তিনি দু হাত উঠিয়েছেন বলেও হাদিসে বর্ণিত হয়েছে। কাজে যে কোনো যুক্তিতর্কে আমরা বলতে পারি খুতবার সময় দোয়া করা জায়েজ, দোয়ার সময় দুহাত তুলেও জায়েজ, এবং খুতবা চলাকালীন সময় সমবেতভাবে দুহাত তুলে দোয়া করাও জায়েজ। কিন্তু সাহাবি একে বেদাত বললেন কেন? কারণ বৃষ্টির জন্য দোয়া ছাড়া খুতবার মধ্যে অন্য কোনো দোয়াতে তিনি দুহাত ওঠাতেন না, বরং শাহাদাত আঙ্গুলের ইশারা করে দোয়া করতেন, আর তিনি শুধু এটাই হাত তুলতেন বা ইশারা করতেন, সমবেতভাবে তা করতেন এমন কোনো ঘটনা পাওয়া যায় না। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরেই থাকতে চাচ্ছেন, তিনি যতটুকু করেছেন তার এক বিন্দু বাইরে যেতে চাচ্ছেন না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন, তোমাদের সামনে অনেক ফিতনা আসবে, যখন মানুষের সম্পদ বৃদ্ধি পাবে এবং কোরআন শিক্ষার পথ খুলে যাবে, মুনাফিক, মুমিন, নারী পুরুষ, ছোট বড়, মনিব চাকর সবাই কোরআন শিখবে। তখন হয়তো কোনো ব্যক্তি বলবে, মানুষের কি হলো, আমি কোরআন শিক্ষা করলাম অথচ তারা আমার অনুসরণ করছে না?
কোরআন ছাড়া কোনো নতুন মত বা কাজ উদ্ভাবন না করলে মানুষেরা আমার অনুসরণ করবে না। আমি এত আলেম হলাম কিন্তু আমার সঠিক মূল্যায়ন হচ্ছে না, আমার ভক্তবৃন্দের সংখ্যা বাড়ছে না, কাজেই মানুষের মধ্যে আমার সঠিক মূল্যায়নের উপায় কোনো নতুন কোনো মতামত বা পদ্ধতি উদ্ভাবন করা। খবরদার, তোমরা বেদায়াতের কাছেও যাবে না, নিঃসন্দেহে যা কিছু বেদায়াত তাই পথভ্রষ্টতা। এ হাদিসে আলোচনায় আল্লামা সাতিবি উল্লেখ করেছেন যে বেদায়াতের উদ্দেশ্যই আল্লাহর ইবাদতে আধিক্য অর্জন। বেদায়াতই আল্লাহর ইবাদতের দিকে মূল দৃষ্টি নিবদ্ধ করে। ইবাদতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ থাকা জরুরি মনে করেন না। এছাড়া মানবীয় প্রকৃতি পুরাতন ও নিয়মিত কর্মে ক্লান্ত হয়ে পড়ে, নতুন নিয়ম পদ্ধতির মধ্যে অতিরিক্ত উদ্দীপনা ও কর্মপ্রেরণা লাভ করা যায় যা পুরাতনের মধ্যে থাকে না। এজন্য বলা হয় প্রত্যেক নতুনের মধ্যেই মজা। বেদায়াতের তত্ত্ব এই যে মানুষের মধ্যে অপরাধ বেড়ে গেলে যেমন অপরাধ ধরা ও বিচার করার জন্য পদ্ধতিও বেড়ে যায়, অনুরূপভাবে মানুষের মধ্যে ইবাদতে অবহেলা প্রসার লাভ করলে তাদের অবহেলা কাটাতে নতুন নতুন নিয়ম পদ্ধতি উদ্ভাবন করা প্রয়োজন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে সমাধান করেছেন। সাতিবি বলেন, এ দ্বারা বোঝা যায় যে ইবাদতের বাইরে জাগতিক বিষয়াদির ক্ষেত্রে নতুন উদ্ভাবনা শরিয়াতের পরিভাষায় বিদআত বলে গণ্য নয়। বিদআতের উৎপত্তি ও ক্রমবিকাশ। উপরের হাদিসগুলি থেকে আমরা বিদআতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ধারণা লাভ করতে পারছি। আমরা দেখছি যে সাহাবিগণ দ্বিতীয় প্রজন্মের মুসলমানদেরকে বারংবার সুন্নাতের অনুসরণের মধ্যে সীমাবদ্ধ থাকতে উৎসাহ দিচ্ছেন এবং বেদায়াত উদ্ভাবন ও সুন্নাতের ব্যতিক্রম করতে নিষেধ করেছেন। সুন্নাত পদ্ধতিতে অল্প ইবাদত বেদায়াত পদ্ধতিতে বেশি ইবাদতের চেয়ে উত্তম বলে জানাচ্ছেন। এ থেকে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় প্রজন্মের মুসলিমদের মধ্যে দিনের বিষয়ে উদ্দীপনার মধ্য দিয়ে বেদায়াতের উৎপত্তি হয়। সাহাবিদের সাহচর্য বঞ্চিত আবেগী ধার্মিক মানুষেরা দিন পালনের বা অনুধাবনের ক্ষেত্রে সুন্নতের ব্যতিক্রম মত বিশ্বাস বা কর্মের মধ্যে নিপতিত হতে থাকে। সাহাবিগণ এই সকল ব্যতিক্রম প্রতিরোধে সচেষ্ট ছিলেন, এরপরও ক্রমান্বয়ে বেদায়াত প্রসার লাভ করতে থাকে। এ সকল বেদায়াত দুই ভাগে বিভক্ত, এক আকিদা বা বিশ্বাসের বেদায়াত এবং দুই কর্মের বেদায়াত। আমাদের আলোচনা আকিদার বেদায়াতের মধ্যে সীমাবদ্ধ রাখছি, কারণ ইফতিরাক মূলত আকিদার বেদায়াতকে কেন্দ্র করে। কর্ম বিষয়ক ইবাদত সম্পর্কে আমি ইহিওয়াস সুনান গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে 30-35 হিজরির দিকে আবদুল্লাহ ইবনু সাবা ও তার অনুসারীগণ নবী বংশের ভালোবাসা ও ভক্তির নামে বিভিন্ন বিদআতী আকিদা প্রচলন করে যা কুরআনে ও হাদিসে বা সাহাবিদের মধ্যে বিদ্যমান ছিল না। তাদের এ সকল বিদআতী বিশ্বাসের মধ্যে রয়েছে, এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহু এর রাষ্ট্রপ্রধান ও ইসলাম ইমাম হওয়ার বিষয়টি আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট নির্দেশ ও ইসলামী আকিদার মৌলিক অবিচ্ছেদ্য অংশ। দুই, আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশের ইমামগণ মাসুম বা নিষ্পাপ। তিন, আলী রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পরে আবার ফিরে আসবেন। চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বিশেষ কিছু গোপন এলম দান করেছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট গুপ্ত এলমের ভাণ্ডার রয়েছে। পাঁচ, আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মধ্যে আল্লাহর বিশেষ ক্ষমতা সম্পর্ক বিশেষত্ব রয়েছে বা তিনি অবতার। সাত, সাহাবিগণের প্রতি কুধারণা পোষণ করা, তাদেরকে ধর্মচ্যুত বা মুরতাদ মনে করা ও তাদের সকলকে বা অধিকাংশকে গালি দেওয়া। প্রথম হিজরি শতকের মাঝামাঝি থেকে এ সকল বিদআতের উৎপত্তি ঘটে এবং ক্রমান্বয়ে তা কিছু মানুষের মধ্যে প্রসার লাভ করতে থাকে। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে এদের বিভ্রান্তি দূর করতে বিশেষভাবে সচেষ্ট ছিলেন। তারা তার উলুহিয়াত বা আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক দাবি করত বা তাকে সেজদা করত, তাদের কঠোর হস্তে দমন করতেন। সর্বশেষ যারা তার কথা মানতে
অস্বীকার করে তাদের কয়েকজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে অর্থাৎ 30-40 হিজরি খারিজিগণের বেদায়ত আকিদার উন্মেষ ঘটে। তাদের বেদায়তি আকিদার মধ্যে রয়েছে, এক, কবিরাহ গুনাহে লিপ্ত মুসলিম কাফির বলে গণ্য, তারা রাষ্ট্রপ্রধানের ইমামত অবৈধ ও তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। প্রথম হিজরির শেষ ভাগ বা কাদেরিয়াদের বেদায়তের উন্মেষ ঘটে। এই বিষয়ে ক্রমান্বয়ে মুরজিয়া, জাবারিয়া, মুতাজিলা বিভিন্ন সম্প্রদায়ের আকিদাগত বিদাতসমূহ প্রকাশ হতে থাকে। আমরা এদের বেদায়তি আকিদাগুলো ফিরকাসমূহের আলোচনার সময় উল্লেখ করব ইনশাআল্লাহ। সুন্নাত ও বেদায়ত, তুলনা ও পার্থক্য। এখানে উল্লেখ্য যে বেদায়তি ফিরকা নিজেদেরকে আল্লাহ ও তার রাসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী ও কোরআন সুন্নাহের সঠিক অনুধাবনকারী বলে দাবি করেছে। প্রত্যেকেই নিজেদেরকে একজন নাজাত প্রাপ্ত ফিরকা বলে দাবি করেছেন। প্রত্যেকেই কোরআন ও হাদিস থেকে তাদের মতের পক্ষে অনেক অকাঠ্য দলিল প্রদান করেছেন। এ সকল দাবির যথার্থতা বুঝতে হলে সুন্নাতের সঠিক পরিচয় বুঝতে হবে। আমরা দেখব যে কথায় ও কর্মে কোরআন ও হাদিসের বা ওহির হুবহু অনুসরণী সুন্নাত। এখানে একটি উদাহরণ পেশ করছি সুন্নাত ও বিদআতের পার্থক্য অনুধাবনের জন্য। সাহাবিগণ সম্পর্কে শিয়া আকিদা ও নসিবা আকিদা। শিয়াগণের একটি বিদআত মত এই যে হাতে গোনা অল্প কয়েকজন সাহাবি ছাড়া আবু বকর, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু ও অন্যান্য সকল সাহাবি রাদিয়াল্লাহু আনহু ধর্মত্যাগ করেছিলেন বা মুরতাদ হয়ে গিয়েছিলেন। এর বিপরীতে নাবিবাহ সম্প্রদায়ের বিদআতি আকিদা এই যে আলী রাদিয়াল্লাহু আনহু সত্যবিচ্যুত ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ককে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চেষ্টা করেন এবং তার ক্ষমতার লোভে হাজার হাজার মানুষের রক্তপাতের ব্যবস্থা করেন। তার সময়ের সকল গৃহযুদ্ধের জন্য তিনি দায়ী, নাউজুবিল্লাহ। এরা কয়েকটি হাদিসকে তাদের মতের পক্ষে অকাঠ্য দলিল হিসেবে পেশ করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিনি প্রথম কাপড় পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, আবার সাহাবিদের কিছু মানুষকে ধরে বামে নিয়ে যাওয়া হবে, তখন আমি বলবো আমার সাহাবিগণ। তখন তিনি বলবেন, আপনি তাদেরকে ছেড়ে চলে আসার পর থেকে তারা অবিরত পিছিয়ে যেতেই অর্থাৎ ধর্মত্যাগ করতেই থেকেছে। তখন আমি আল্লাহর নেক বান্দা ঈসা আলাইহিস সালামের যে কথা বলেছেন সে কথাই বলবো। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের সাক্ষী ছিলাম, তখন আপনি আমাকে ফেরত নিলেন, তখন থেকে আপনি তাদের পর্যবেক্ষক আর আপনি তো সর্ববিষয়ে সাক্ষী। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ বলেন, আমি হাউজের নিকট তোমাদের অগ্রবর্তী থাকব, কিছু মানুষের বিষয়ে আমি সতর্ক করে শেষ পর্যন্ত পরাভূত হব, তখন আমি বলবো হে আল্লাহর প্রতিপালক, আমার সাহাবিগণ। তখন বলা হবে, আপনার পরে এরা কি নব উদ্ভাবন বা পরিবর্তন করেছেন তা আপনি জানেন না। অন্য হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবিগণের মধ্য থেকে কিছু মানুষ হাউজে আমার নিকট আগমন করবে, আমি যখন তাদের চিনতে পারবো তখন তাদেরকে আমার থেকে চিনিয়ে নেব, আমি তখন বলবো আমার সাহাবিগণ। তিনি বলবেন, আপনার পরে এরা কি নব উদ্ভাবন বা পরিবর্তন করেছে তা কি আপনি জানেন না। উভয় সম্প্রদায় দাবি করে যে এ সকল হাদিস তাদের মতের অকাঠ্য দলিল। নাসিবাদের মতে এই সকল হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু ও তার অনুসারীদের বিষয়ে বলা হয়েছে, আর শিয়াগণ দাবি করে যে এগুলি আলী রাদিয়াল্লাহু আনহু ও তার একান্ত সঙ্গী কতিপয় সাহাবি বাদে সকল সাহাবির বিষয়ে বলা হয়েছে। তাদের মতে এ সকল হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতা প্রদান না করে সকল সাহাবি মুরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ।
তৃতীয় অধ্যায়ে আমরা সাহাবিগণের বিষয়ে কোরআন ও হাদিসের নির্দেশনা আলোচনা করেছি। আমরা দেখেছি যে কোরআনে অনেক স্থানে সাহাবিগণের প্রশংসা ও তাদের ধর্মত্যাগের কথা ঘোষণা করা হয়েছে। কয়েক স্থানে স্পষ্টত তাদের জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। বিশেষ করে প্রথম অগ্রবর্তী মুহাজির ও আনসারগণের জন্য মহান আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছেন বলে ঘোষণা করা হয়েছে। নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করায় তাদের জন্য জান্নাতের পথ বলে জানানো হয়েছে। বাইয়াতুর রিদওয়ান ও তাবুক যুদ্ধে অংশগ্রহণকারীদের জান্নাতের বিষয়ে সুস্পষ্ট সুসংবাদ প্রদান করা হয়েছে। চার, অগণিত হাদিসে সাহাবিগণের মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। পাঁচ, কোরআনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মদিনার সমাজে কিছু মুনাফিক বাস করত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিগণের মধ্যে মিশে থাকত এবং ব্যাজ্যত তাদের অন্তর্ভুক্ত ছিল। এরা সংখ্যায় অল্প ছিল, এরা অধিকাংশই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি। এদের বিষয়ে কোরআনে বলা হয়েছে যে অর্থ মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে আছে তাদের মধ্যে কেউ কেউ মুনাফিক ও মদিনাবাসীদের মধ্যেও কেউ কেউ তারা কপটতায় সিদ্ধ তিনি তাদেরকে জানো না আমি তাদেরকে জানি। আমি তাদেরকে দুবার শাস্তি দেব এবং পরে তারা প্রত্যাবর্তিত হবে মহাশান্তির দিকে। ৬, এই কথা ঐতিহাসিক সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাতের পরে তার কাছে ইসলাম গ্রহণকারী কিছু মানুষ ও আরবের অন্যান্য অনেক মানুষ ইসলাম পরিত্যাগ করে। কেউ ভণ্ড নবীর অনুসারী হয়ে যায় এবং কেউ জাকাত অস্বীকার করে। এই সকল দ্ব্যর্থহীন আয়াত ও হাদিসের বিপরীতে দ্ব্যর্থবোধক কয়েকটি হাদিসকে তারা তাদের মতের দলিল হিসেবে গ্রহণ করেছে। এই সকল হাদিসে কোনো সাহাবির নাম উল্লেখ করা হয়নি, অধিকাংশ সাহাবির কথাও বলা হয়নি, বরং বলা হয়েছে যে সাহাবি বলে পরিচিত কতিপয় মানুষ শিয়াগণ ও আকিদা সীমাবদ্ধ রাখেনি। এই হাদিসে তাদের মতের বাহন হিসেবে ব্যবহার করেছে। তারা নিজেদের মর্জি পছন্দ ও অভিরুচি মত একটি মত বা আকিদা উদ্ভাবন করেছে, যা তারা যেখানে বলে সেখানে কখনোই কোরআন কারিমে বা হাদিসে পাওয়া যায় না। এভাবে এখানেই বিদআত ও সুন্নাতের আসল পার্থক্য।